আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে কথা বলবো সংবিধান নিয়ে। সংবিধান থেকে বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয়, এবং লিখিত পরীক্ষায় যদি আপনি আপনার খাতাকে সুন্দরভাবে উপস্থাপন করতে চান, তাহলে সংবিধান থেকে কোটেশন দিয়ে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করে আপনি কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে পারেন। তো অনেকেই আপনারা বুঝেন না যে সংবিধানটা আসলে কিভাবে পড়তে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপু, সংবিধানের কি গুরুত্বপূর্ণ, কি একটু কম গুরুত্ব দিয়ে পড়ব, এই ধরনের কথা বলেন। তো মূলত সংবিধানটি আসলে ফুল যে সংবিধানের 153টা অনুচ্ছেদ রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু অনুচ্ছেদ রয়েছে যা আপনার একদম প্রতি পদে পদে লাগবে যখন আপনি একজন পরীক্ষার্থী এবং যখন আপনি একজন সচেতন নাগরিক। তো কোন অনুচ্ছেদগুলো বা কি আপনি সংবিধানে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখবেন এবং কিভাবে দেখবেন, সেটি আমি দেখাবো আজকের ভিডিওতে। প্রথমেই সংবিধান শুরু হয় হচ্ছে প্রস্তাবনা দিয়ে। প্রস্তাবনাতে মূলত কি থাকে? প্রস্তাবনাতে থাকে হচ্ছে সংবিধান তৈরিটার উদ্দেশ্য এবং এই সংবিধান আসলে কি কি এনশিওর করবে আপনাকে। প্রস্তাবনার আমাদের কিন্তু 5টি অংশ রয়েছে। দেখেন আমি কিভাবে পড়তাম, উপরেই আমি লিখে রেখেছি এই একটা প্রস্তাবনা রয়েছে সংবিধানে এবং এর 5টি অংশ রয়েছে। অর্থাৎ আমার কিন্তু আবার গুনে গুনে বা কোথায় আছে বইয়ে লেখা সেটা বের করতে হলো না, আমি গুরুত্বপূর্ণ কথাটা লিখে ফেললাম। এবং সেই সংবিধানের প্রস্তাবনাটা, সংবিধানটা আসলে কত তারিখে গৃহীত হয়েছিল, এটার বাংলা সালটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি সালটা আমরা সবাই জানি যে 1972 সালে, তবে 4 নভেম্বরে, কিন্তু বাংলা সালটা 1379 বঙ্গাব্দের 18ই কার্তিক, এই তারিখটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রস্তাবনাটা আপনি কয়েকবার পড়লে বুঝতে পারবেন আসলে বা সংবিধানটা কেন তৈরি করা হয়েছে এবং কি উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে সূচিপত্রে। তো প্রথমেই দেখেন অনুচ্ছেদে কোন অনুচ্ছেদে কি আছে, শিরোনামগুলো কিন্তু সব এখানে দেওয়া। তো প্রথমেই প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ, এই তিনটা ভাগে যে অনুচ্ছেদগুলো দেওয়া আছে, প্রত্যেকটা অনুচ্ছেদ এত গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলো আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তার মধ্যে প্রথম ভাগে আপনি কিভাবে মনে রাখবেন যে প্রথম ভাগে কি থাকে, একটা রাষ্ট্রের প্রথমে কি থাকবে, সেই রাষ্ট্রটার নাম থাকবে, যে বাংলাদেশের নাম কি, প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটা হচ্ছে 1 নম্বর অনুচ্ছেদ। এরপরে একটা রাষ্ট্রের কি লাগে, লাগে হচ্ছে সীমানা। তো সীমানা হচ্ছে বাংলাদেশের সীমানা, সেটা কি হবে, সেটা আছে দ্বিতীয়তে। তো পরবর্তীতে আমরা জানি যে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানে কিছু অনুচ্ছেদ যোগ হয়েছে, যেমন 2 এর ক, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা অনুচ্ছেদ, এটা কিন্তু 2 এর কোনো অংশ না, এটা টোটালি ডিফারেন্ট একটা অনুচ্ছেদ। কিন্তু যেহেতু এটা পরে কোনো একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে, তাই সংবিধানের সিরিয়ালটা যেন ব্রেক না হয়, এই জন্য 2 এর ক দিয়ে এটি সংবিধানে অ্যাড করা হয়েছে। তো 2 এর কয়ে আছে রাষ্ট্রধর্ম। তারপর 3-এ কি আছে, একটা রাষ্ট্রের কি লাগে, ভাষা। 4-এ আছে জাতীয় সঙ্গীত, প্রতীক, পতাকা। এবং আপনারা জানেন যে 55 সংশোধনী সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী, কারণ অনেক কিছু অ্যাড হয়েছে 55 সংশোধনীর মাধ্যমে। 55 সংশোধনীতে আমাদের জাতির পিতার যে প্রতিকৃতি, এটা যে সংরক্ষণ করতে হবে অফিস আদালত কোথায় কোথায়, এটা কিন্তু 4-এর কতে আলাদা একটা অনুচ্ছেদের মাধ্যমে আবার সংবিধানে অ্যাড করা হয়েছে। এবং 5-এ একটা রাষ্ট্রের কি লাগে, রাজধানী লাগে, নাগরিক যেহেতু লাগে, 6-এ নাগরিকত্ব, 7-এ হচ্ছে সংবিধানের প্রাধান্য। অর্থাৎ রাষ্ট্রের কিন্তু আরো অনেক রুলস রেগুলেশন আছে, কিন্তু সব রুলস রেগুলেশনের মা হচ্ছে এই সংবিধান, এটা হচ্ছে মাদার অফ অল ল। রাষ্ট্রের বাকি যত আইন আছে সব কিছুর উপরে এটা প্রাধান্য পাবে। অন্য আইনের সাথে যদি কোনো কনফ্লিক্ট হয় যে ওই আইনে এই কথা লেখা আছে, সংবিধানে আলাদা একটা কথা লেখা আছে, বা সংবিধান কিছু একটা লেখা আছে, সব সময় সব আইনের উপরে এই সংবিধানের কথাটা প্রাধান্য পাবে, সংবিধান সবচেয়ে গুরুত্ব পাবে। এবং 7-এর খয়ে যেটা আছে, সেটা হচ্ছে এই সংবিধানের কোন কোন বিধানাবলী সংশোধন অযোগ্য। যেমন আপনি মনে রাখতে পারেন যে প্রথম ভাগটা, দ্বিতীয় ভাগটা, তৃতীয় ভাগটা এবং 150 নং অনুচ্ছেদ, এগুলোকে আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না, কোনো প্রকার সংশোধনী আনতে পারবেন না। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে সংবিধান কেন তো রিজিড হয়ে গেল, কেন এগুলোতে আমি পরিবর্তন আনতে পারবো না। আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন কেন পরিবর্তন আনতে পারবেন না। যেমন বাংলাদেশের নাম যদি প্রথমে কি আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের নাম যদি আজকে ডিফারেন্ট কোনো সরকার এসে বলে যে না, আজকে থেকে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশের নাম হয়ে যাবে কোনো ফুলের নামে, আপনার কি ভালো লাগবে আপনার দেশের নামটা চেঞ্জ হয়ে গেলে? অর্থাৎ বাংলাদেশের পতাকা যদি চেঞ্জ হয়ে যায়, জাতীয় সঙ্গীত যদি চেঞ্জ হয়ে যায়, আপনার কেমন লাগবে? তাই এই জায়গাগুলো, প্রথম ভাগটা কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না। এবং দ্বিতীয় ভাগে কি আছে, দ্বিতীয় ভাগে আছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। রাষ্ট্র কি, রাষ্ট্র হচ্ছে একজন সেবক, জনগণ এই সংবিধানটা
রাষ্ট্রের হাতে অর্থাৎ সেবকের হাতে তুলে দিয়েছে, এগুলো এগুলো বলে যে এই এই মূলনীতিগুলো পালন করে তুমি চলবে, এই জিনিসগুলো রাষ্ট্রে থাকতেই হবে। কি থাকতে হবে দেখেন, আপনার রাষ্ট্রে জাতীয়তাবাদ থাকতে হবে, আপনার হচ্ছে সমাজতন্ত্র ও শোষণমুক্ত, পরস্পর শোষণমুক্ত যেই সমাজটা নেয়া আনুক সেটা এনশিওর করতে হবে, গণতন্ত্র থাকতে হবে। কোনোভাবে আজকে বলতে পারবেন না যে আপনি এখন একজন সরকার আছে তার ছেলে মেয়েই পরবর্তীতে সরকার হবে, অবশ্যই নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে গণতন্ত্র থাকতে হবে। এরপরে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, যে কোনো একটা ধর্মকে আপনি বলতে পারবেন না যে এই ধর্মের জনগণই প্রাধান্য পাবে, সেই বসবাস করবে, অন্য কেউ থাকতে পারবে না, অন্য কেউ ধর্ম আচার পালন করতে পারবে না, এটা আপনি বলতে পারবেন না। তারপর মালিকানার নীতি, মালিকানার নীতির কথা বলা আছে 13 নম্বর অনুচ্ছেদে। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে মালিকানা নিয়ে কেন থাকবে এবং এটা কেন কোনোভাবেই সংশোধন করা যাবে না। আজকে যদি সরকার বলে যে আমি সংশোধন করে শুধুমাত্র রাষ্ট্রীয় মালিকানায় সকল সম্পত্তি দিয়ে দিব, তাহলে আপনার কি হবে, যে আমাদের যে বাড়ি গাড়ি রয়েছে এগুলো কি হবে, সব রাষ্ট্রের কাছে চলে যাবে, আমাদের নিজেদের কিছু থাকবে না, আপনি কি এটা মেনে নেবেন? বা শুধু যদি ব্যক্তি মালিকানায় কিছু থাকে, রাষ্ট্রীয় যদি কোনো সম্পত্তি না থাকে, তাহলে কিভাবে সম্ভব? আবার সমবায় মালিকানায় কিছু রয়েছে যে অনেকজন মিলে কোনো একটা কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে যদি কিছু করেন, এই ধরনের মালিকানাও থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্র কিন্তু আপনাকে অপশনগুলো রেখেছে মালিকানার নীতিটা কেমন হবে। এই যে দেখেন, 15-তে রয়েছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, 16-তে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, 17-তে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অর্থাৎ রাষ্ট্র আপনাকে একটা নির্দিষ্ট সেক্টরে বা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অবৈতনিক শিক্ষা দিবে। যেমন কি আমাদের প্রাইমারি স্কুলের এডুকেশন কিন্তু টোটালি ফ্রি, তো এখানে সরকার যে আপনি যে সরকারের কাছে চেয়েছেন, আমি প্রথমেই বলেছিলাম যে নীতিমালাগুলো হচ্ছে জনগণ সরকারকে, সরকার জনগণের জন্য কি কি করবে সেটা জনগণ ঠিক করে দিয়েছে। তো জনগণ চায় যে আমার শিক্ষা হবে অবৈতনিক। সে এই যে সংবিধানের মূলনীতি রয়েছে, এই মূলনীতিগুলোতে কি বলা হয়েছে যে এইগুলো আপনি চান, যে জনগণ চায় যে রাষ্ট্র হচ্ছে সেবক জনগণের, সেই সেবক তাকে এই সেবাগুলো দোক। কিন্তু রাষ্ট্রের অনেক অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকে, তেমন টাকা পয়সা থাকে না, অনেক সময় রাষ্ট্র এগুলোকে 100% আপনাকে এই সেবাটা দিতে পারে না। তো এই মূলনীতির জন্য কিন্তু আপনি কোথাও মামলা মোকদ্দমা করতে পারবেন না রাষ্ট্রের বিরুদ্ধে, যে রাষ্ট্র বলেছে অবৈতনিক শিক্ষা দিবে আমাকে, তাহলে আমি কেন অনার্সে টাকা দিয়ে পড়ছি, এই কথাটা আপনি বলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। কারণ এই জিনিসগুলো রাষ্ট্র এনশিওর করার ধাপে ধাপে চেষ্টা করবে এবং করবে একটা সময়, কিন্তু এটা হচ্ছে আপনি রাষ্ট্রকে যেভাবে রাজস্ব দিবেন, রাষ্ট্রের যে পরিমাণ অর্থ সম্পদ থাকবে তার ভিত্তিতে। সাধারণত কি হয়, আমি যদি আমার একজন সেবক রাখি, তাহলে তাকে আমি কি করব, বলবো যে তুমি এই এই কাজগুলো করো, তোমাকে আমি 500 টাকা বেতন দিব। কিন্তু তাকে যদি আমি 200 টাকা দিয়ে বলি যে আমার এই কাজগুলো সব করে দাও, সে কি আমার কাজটা করবে? করবে না। তাহলে রাষ্ট্রকে আপনি বলে দিয়েছেন যে এই মূলনীতির ভিত্তিতে তুমি চলবে, রাষ্ট্র হয়তো একটা সময় সবই বাস্তবায়ন করবে, কিন্তু আপনি যেহেতু পর্যাপ্ত টাকা যেহেতু আমাদের নাই, তাই এগুলো বাস্তবায়ন করার জন্য আমি কোথাও মামলা করতে পারবো না। এরপর আমরা আসি তৃতীয় ভাগ, যেটাও আপনি কোনোভাবেই আপনি সংশোধন করে চেঞ্জ করতে পারবেন না। কিন্তু তৃতীয় ভাগের এই যে 26 থেকে একদম 47 পর্যন্ত এই অনুচ্ছেদগুলো সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে একটাও কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের সংশোধন করা যাবে না। কেন ইম্পর্টেন্ট আপনি এখন বুঝবেন, কারণ এই 26 থেকে 47 বলা আছে হচ্ছে মৌলিক অধিকার নিয়ে। মৌলিক অধিকারগুলোর জন্য আদায় করার জন্য আপনি কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন। যদি রাষ্ট্র আপনাকে এই অধিকার না দেয়, তাহলে আপনি অবশ্যই ব্যবস্থা নেবেন। 26 নম্বর অনুচ্ছেদে আছে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য কোনো আইন থাকলে সেগুলো বাতিল হয়ে যাবে। 27 নম্বর আপনারা সবাই জানেন হয়তো বা 27 নম্বর কি, তারপর আমি বলছি, আইনের দৃষ্টিতে সবাই সমান। যেমন আজকে আপনি একটা অপরাধ করলে আপনার জন্য আইনে যেই শাস্তি, একজন বিলিয়নিয়ার যে কোটিপতি, সে যদি সেই অপরাধটা করে, সে তার জন্য একই শাস্তি। কেউ বলবে না যে ও বড়লোক, ওকে কম শাস্তি দাও, ও গরিব, ওকে কম শাস্তি দাও। দুর্নীতির হিসাব আলাদা, কিন্তু রাষ্ট্রের আইনে বৈষম্য করার কোনো নিয়ম নাই, আইনের দৃষ্টিতে সকলে সমান। 28-এ আছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। একজন হিন্দুকে, একজন মুসলিমকে শুধু ধর্মের কারণে আলাদা করে আপনি কোনো ফেসিলিটিস দিতে পারবেন না, সবাইকে একদৃষ্টিতে দেখতে হবে। যদি এই জায়গায় কোনো বৈষম্য হয়, তখন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন। আইনের আশ্রয় লাভের অধিকার, কোনো কারণে আপনি যদি থানায় যান যে আপনার একটা আইনি সহায়তা দরকার, সেখানে আপনার পক্ষে যদি সেই আশ্রয়টা যদি আপনি না পান, তখন আপনি মামলা করতে পারবেন, আপনি হাইকোর্টে রিটও করে দিতে পারবেন। তারপর হচ্ছে চলাফেরার স্বাধীনতা, সংগঠন সমাবেশের স্বাধীনতা, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। মানে আমি
বলে যাচ্ছি টাইটেলগুলো, আপনারা খেয়াল করবেন যেগুলো যেগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আইনের আশ্রয় লাভের অধিকার কিন্তু এর আগে বলেছি, এবং চিন্তা ও বিবেকের স্বাধীনতা 39 নম্বর অনুচ্ছেদ আছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, এই জায়গাটা, এই অনুচ্ছেদটা ইম্পর্টেন্ট। এবং ধর্মীয় স্বাধীনতা 41 নম্বরে আছে, 40-এ আছে পেশা ও বৃত্তির স্বাধীনতা, 42-এ সম্পত্তি লাভের অধিকার, এই জিনিসগুলো। এবং 33 নম্বর অনুচ্ছেদ আমি বলবো, 33-34 ইম্পর্টেন্ট, গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষা কবচ, জবরদস্তি শ্রম নিষিদ্ধ। যেমন আপনি যদি গ্রেপ্তার হন তখন আপনি আপনার আইনজীবী নিয়োগ করবেন এবং আপনাকে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে দিতে হবে, এবং কখন আপনাকে কোর্টে চালান দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু সংবিধানে বলা আছে যে এগুলো আপনার অধিকার। চতুর্থ ভাগ এইবার খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা জানেন আমাদের রাষ্ট্রপতি ইলেকশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো চতুর্থ ভাগটা হচ্ছে টোটালি একদম 48 থেকে 54 পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির অভিশংসন, রাষ্ট্রপতির যে দায় মুক্তি রয়েছে 49 নং অনুচ্ছেদে, এই 51 নং অনুচ্ছেদে 49-এ রাষ্ট্রপতির যে ক্ষমা করার অধিকার রয়েছে, বা এই জিনিসগুলো, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির অভিশংসন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বলা আছে চতুর্থ বিভাগে সংবিধানের। তো এইটা এখন এইবারের জন্য আমি বলবো ইম্পর্টেন্ট। এরপরে চতুর্থ ভাগের দ্বিতীয় পরিচ্ছেদে আছে প্রধানমন্ত্রী এবং আইনসভা সম্পর্কিত। আইনসভা নিয়ে আপনারা সবাই জানেন পার্লামেন্ট, এখানে আপনারা দেখবেন যে কোন অনুচ্ছেদে কি আছে, এটা শুধু জেনে যাবেন যে কোন অনুচ্ছেদে কি নিয়ে কথা বলা আছে। যেমন দ্বিতীয় পরিচ্ছেদে 55-তে প্রধান মন্ত্রিসভা নিয়ে বলা আছে, 56-তে মন্ত্রীগণ নিয়ে বলা আছে, 57-তে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে বলা আছে। তৃতীয় পরিচ্ছেদ আছে স্থানীয় শাসন, স্থানীয় শাসন বলতে যে আমাদের যে লোকাল যে গভর্নমেন্টগুলো আছে এটি নিয়ে কথা বলা আছে 59 নং অনুচ্ছেদে। এবং প্রতিরক্ষা বিভাগ সম্পর্কে বলা আছে 61 নং অনুচ্ছেদে। পঞ্চম পরিচ্ছেদ অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল কি আপনারা অনেকেই জানেন যে রাষ্ট্রকে যে আইনি সহায়তা দেয়, রাষ্ট্রের যে আইনজীবী তিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল নিয়ে 64 নং অনুচ্ছেদে বলা আছে, এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আইনসভা, আইনসভা নিয়ে টোটালি বলা আছে হচ্ছে পঞ্চম ভাগে। পঞ্চম ভাগে হচ্ছে সংসদ কিভাবে প্রতিষ্ঠা হবে, সংসদ সদস্যদের নিয়ে কথা বলা আছে। ন্যায়পাল নিয়ে 77 নং অনুচ্ছেদে বলা আছে, এটা একটু ভালো গুরুত্ব দিয়ে দেখবেন। এবং 69 অনুচ্ছেদে শপথ এবং ভোটদান এগুলো নিয়ে বলা আছে, এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। পঞ্চম অনুচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদে অর্থ বিল নিয়ে আপনারা একটু জেনে যাবেন যে অর্থ বিলটা কি। 81 নম্বর অনুচ্ছেদে বলা আছে অর্থ বিল এবং সরকারি অর্থের নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে, সংযুক্ত তহবিল, সরকারি হিসাব থেকে কিভাবে টাকা পয়সা আসলে হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বেতন আদি কিন্তু আসলে এইসব সরকারের সরকারি হিসাব থেকেই কিন্তু হয়, সংযুক্ত তহবিল থেকে। তো এই জিনিসগুলো, এই জন্য আমরা যেহেতু চাকরি করব সরকারের, এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। 81, 84, 85 এই জিনিসগুলো একটু দেখবেন। এরপর ষষ্ঠ বিভাগে আপনারা জানেন যে আছে বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বলা আছে, যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থাকবে, বিচারক কিভাবে নিয়োগ হবে, আপিল কিভাবে, আপিলের কি কি বেঞ্চ আছে, এগুলো নিয়ে বলা আছে হচ্ছে আমাদের ষষ্ঠ ভাগে। ষষ্ঠ ভাগে একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, 117 নং অনুচ্ছেদ, এটা একটু দেখবেন। এবং সপ্তম ভাগটা হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে জায়গা, সেটা হচ্ছে কারণ ইলেকশন নিয়ে কথা বলা হয়েছে, রাষ্ট্রের ইলেকশন নিয়ে কথা বলা হয়েছে, হচ্ছে নির্বাচন কমিশন থাকবে, নির্বাচন কমিশনে কী কী দায়িত্ব আছে সেটা সপ্তম ভাগে বলা হয়েছে, 118 থেকে 126 নং অনুচ্ছেদে। এই জায়গাগুলোয় কিছু চুম্বক অংশ মনে রাখবেন, যে নির্বাচন কমিশন 118-তে প্রতিষ্ঠা হয়, 123 অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের সময়, নির্বাচনের যোগ্যতা, ভোটার তালিকার 122, এই জিনিসগুলো একটু দেখবেন। এবং অষ্টম ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কাজ নিয়ে বলা হচ্ছে, 127 নম্বর অনুচ্ছেদ, এটা আপনারা সবাই জানেন। নবম ভাগ ইম্পর্টেন্ট এই জন্য যে নবম ভাগে আমাদের কর্ম কমিশন নিয়ে কথা বলা হয়েছে, যেটা আমাদের পিএসসি আমরা যেটাকে বলি, অর্থাৎ কর্ম কমিশনগুলো যে আমাদের রয়েছে বিভিন্ন চাকরির জন্য। আপনারা জানেন যে এই যে জুডিশিয়ারির জন্য একটা রয়েছে, আমাদের পিএসসি রয়েছে, তো এই কমিশনগুলোর কাজ হচ্ছে গিয়ে যোগ্য ক্যান্ডিডেট বাছাই করে তাদেরকে চাকরি দেওয়া, অর্থাৎ তাদেরকে চাকরির জন্য সুপারিশ করা পরীক্ষার মাধ্যমে, এই জিনিসগুলো নিয়ে 133 থেকে 141 পর্যন্ত বলা হয়েছে। অভ্যন্তরীণ কোনো গণ্ডগোল বা কোন দলের কারণে যদি জরুরি অবস্থা জারির প্রয়োজন হয় সেই সুযোগটি সংবিধানের 141-এর কয়ের মাধ্যমে রাখা হয়েছে, যে হ্যাঁ রাষ্ট্রে জরুরি অবস্থা জারি করার দরকার হতে পারে, তখন যেন জরুরি অবস্থা জারি করা যায়। এরপর 142 নম্বর অনুচ্ছেদ রয়েছে সংবিধান সংশোধন, যদি প্রয়োজন হয় সংবিধানের
যেই অনুচ্ছেদগুলো অসংশোধনীয় ওগুলো বাদে বাকি অনুচ্ছেদগুলো যদি সংশোধন করার প্রয়োজন হয় তখন রাষ্ট্র সেই অংশগুলো সংশোধন করবে, এই অধিকারটা কিন্তু 142 অনুচ্ছেদের মাধ্যমে দেওয়া হয়েছে রাষ্ট্রকে। শপথ অর্থাৎ কে কাকে শপথ গ্রহণ করাবে, কে কিভাবে শপথ নিবে এটা নিয়ে বলা আছে। এবং সংবিধানের চতুর্থ তফসিলে বলা আছে হচ্ছে ক্রান্তিকালীন বা অস্থায়ী বিধানাবলী, মানে ক্রান্তিকালীন বা অস্থায়ী সময়ে কোন কোন বিধানাবলীতে রাষ্ট্র পরিচালিত হবে সেই জিনিসগুলো কিন্তু চতুর্থ তফসিলে বলা আছে। দেখেন আমি এগুলো যে আবার তফসিলে আলাদা করে বলা আছে 48-এর বাইরে, এই জিনিসটা আমি কিন্তু পাশেই লিখে রেখেছি যেন আমার সবসময় চোখে পড়ে, এটা একটা পড়ার নিয়ম, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, এই জন্যই আমি মূলত বইটা দেখাচ্ছি। এরপর বাকি থাকে হচ্ছে সংবিধানের সংশোধনী এবং তফসিলগুলো। সংশোধনী এবং তফসিল আমি বলবো প্রস্তাবনা এবং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অনুচ্ছেদের মতন গুরুত্বপূর্ণ, সেখানের কোনো কিছুই আপনি বাদ দিতে পারবেন না এবং খুব খুঁটে খুঁটে পড়তে হবে যে কোন সংশোধনীর মাধ্যমে কি হয়েছে এবং তফসিলে কি কোন তফসিলে কি নিয়ে বলা আছে, এই জিনিসগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না। এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে, এগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, বা আমি সময় পেলে আরেকদিন তফসিল এবং সংশোধনী নিয়ে আলাদা করে ভিডিও আপনাদের জন্য করে দিব যে এগুলো কীভাবে পড়বেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রায় সুলতানা, সহকারী কমিশনার কাস্টমস এক্সাইজ অফ ভ্যাট। আপনাদের জন্য আমি চেষ্টা করছি কিছু না কিছু ভালো ভিডিও দেওয়ার, যেন আপনারা পড়াশোনা একটু গতি পান, আর কিছুই না, তো এই গতিটা ধরে রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন।